হ্যালো ভিউয়ার্স, শতকরার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো দেখুন, 15 নম্বর অঙ্কটি, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? তো এটা কিন্তু 25তম বিসিএসের প্রশ্ন। তো প্রশ্নটা আমি আরও একবার বলছি, দেখুন, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ শার্ট হয়, অর্থাৎ 15টি পোশাক আছে তার মধ্যে শতকরা 40টি শার্ট, অর্থাৎ 100টি যদি পোশাক থাকতো তাহলে সেখানে 40টি ছিল শার্ট। তো এখানে বলছে যে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়, অর্থাৎ দেখুন এখানে কিন্তু 100 যদি পোশাক ধরি আমরা, তার ভিতর যদি 40টি শার্ট হয় তাহলে শার্ট নয় কয়টি? 60টি, তার মানে 60% শার্ট নয়। তো আমরা 15টার মান যেহেতু এখানে বের করতে বলা হয়েছে, সেহেতু আমরা এভাবে লিখে দেবো যে শার্ট নয় হচ্ছে 15 এর 60%। একবার এক লাইনের ভিতরে লিখলি হলো। তো 15 এর 60%-এর মান বের করলি হলো, অর্থাৎ এখানে শার্ট এর নিচে আমরা 100 দিয়ে তারপর কাটাকাটি করলে উত্তর চলে আসবে। 16 নম্বর অঙ্কটি দেখুন, আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। তো এখন থেকে এই 16 থেকে শেষ পর্যন্ত যেই অঙ্ক কয়টা করবো, সব কয়টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, তো সবাই ধৈর্য সহকারে দেখবেন আশা করি। দেখুন, আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি, সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম? তো এভাবে যদি কোনো অঙ্ক থাকে, অর্থাৎ 25% বেশি কত পার্সেন্ট কম, অথবা 20% কম কত পার্সেন্ট বেশি, অর্থাৎ 25% এবং 20% দিয়ে যদি কোনো অঙ্ক থাকে এবং সেই অঙ্কে যদি বেশি কম কথাটির উল্লেখ থাকে, তাহলে সেই অঙ্কটি আপনাদের উত্তর বের করার জন্য করতে হবে না। যদি অঙ্কে 25% দেওয়া থাকে তাহলে উত্তর দেবেন 20%, আবার অঙ্কে যদি 20% দেওয়া থাকে তাহলে উত্তর হবে 25%। তো এই অঙ্কটা আরও একবার পড়ছি, দেখুন, আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। তো এখানে 25% বেশির কথা বলা আছে, সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম, তো এটার উত্তর হবে 20%। আর যদি অঙ্কটা এভাবে দেওয়া থাকতো, দেখুন, আজিজের আয় সুজনের আয় অপেক্ষা 20% কম, তাহলে সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত বেশি, এভাবে যদি কোনো অঙ্ক আসে তাহলে উত্তর দেবেন চক্ষু বুঝে 25%। তো এই 20% এবং 25% বিষয়টি আশা করি সবাই বুঝতে পারছেন। তো এর পরের অঙ্কটা দেখুন, খুবই ইম্পর্টেন্ট, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। তো দেখুন, একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য প্রথমে সে 25% বাড়াইছে, অর্থাৎ 100 থেকে সে বাড়িয়ে 125 টাকা গেল, তো অতপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। তো এই যে 25% কমালো, এটা কিন্তু 100 টাকা থেকে সে 25% কমায় নাই, অর্থাৎ প্রথমে যে সে 100 টাকার মূল্যটা বাড়িয়ে 125 টাকা বানাইছে, সেই 125 টাকা থেকে আবার 25% কমাইছে। এই 25% কিন্তু 125-এর 25%। তো এই বিষয়টা আপনারা একটু ভালোভাবে বুঝবেন। তারপর দেখুন, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো। তো এখানে দেখুন, সর্বশেষ মূল্য হবে, অর্থাৎ 125 থেকে যে 25% কমাইছে সেটা হবে সর্বশেষ মূল্য, এবং সর্বপ্রথম মূল্য হবে কিন্তু 125 টাকা না, সর্বপ্রথম মূল্য হবে 100 টাকা। তো এই 100 টাকার সাথে সর্বশেষ মূল্যের কত ব্যবধান, অর্থাৎ কত বাড়লো বা কমলো, তো এটি 27তম বিসিএসের প্রশ্ন। তো এই টাইপের কোনো যদি অঙ্ক আসে, অর্থাৎ প্রথমে বাড়ালো, সমপরিমাণ বাড়ালো, তারপরে আবার সমপরিমাণ কমালো, অথবা প্রথমে সমপরিমাণ কমালো তারপরে আবার সমপরিমাণ বাড়ালো, অর্থাৎ সমপরিমাণ বলতে এখানে কিন্তু আমি বুঝাচ্ছি পার্সেন্টেজটা একই, যেমন 25% বাড়ালে আবার কমাবেও 25%, আবার যদি 20% কমায় তাহলে বাড়াবেও 20%, অথবা 50% বাড়ালো আবার কমাবেও 50%, এই সমপরিমাণের কথা বলছি। তো এরকম যদি সমপরিমাণে কোনো অঙ্ক কমায় অথবা বাড়ায়, অথবা বাড়ায় অথবা কমায়, তো সেক্ষেত্রে সর্বদা উত্তর হবে কমলো, অর্থাৎ 100 টাকার চেয়ে উত্তরটা সবসময় কমে আসবে, এই বিষয়টা আপনারা মনে রাখবেন। তো তাহলে দেখবেন যে অপশন দেখে অঙ্ক না করেই অনেক সময় উত্তর দিতে পারবেন, ঠিক আছে? তো এই অঙ্কটা কিভাবে করা যায় খুব মুখে মুখে আমি দুইটা নিয়ম দেখাবো, প্রথমে ডিটেলস করতেছি তারপরে মুখে মুখে করার নিয়মটা একবারে সংক্ষেপে। তো প্রথমে আমরা একটু বেসিকটা দেখি, দেখুন, ধরি সর্বপ্রথম মূল্য ছিল তার 100 টাকা, তো 25% বৃদ্ধিতে এই 100 টাকার মূল্য গিয়ে দাঁড়ালো 100-এর 125%, অর্থাৎ 125 টাকা, যেহেতু 25% বাড়াইছি। তো এরপরে আবার 25% কমাইছে, এই 25% কিন্তু 125 টাকা থেকে 25% কমাইছে, তাহলে কত মূল্য দাঁড়ালো? দেখুন, 25% কমালে 125-এর 75%, অর্থাৎ 100% থেকে যখন আমরা 25% বাড়াইছি তখন কিন্তু হয়েছে 125% এটা, এবং যখন আবার 25% কমাবে তখন কিন্তু সেটা দাঁড়াবে আইসা বেসিক্যালি 75%, অর্থাৎ এই 75% হবে কিন্তু 125-এর 75%। তো 125-এর 75% এটাকে কাটাকাটি করলে দাঁড়ায়
93.75 টাকা। তো এটাকে আপনারা এভাবে, আমি তো এখানে সংক্ষেপে করছি, আপনারা কিন্তু লাইন বাই লাইন ঐকিক নিয়মের মতো লিখো, এভাবে করতে পারেন। যেমন এভাবে দেখুন, 100 টাকায় কমে 100 টাকায় 25% কমে, অর্থাৎ 100 টাকায় হয় 75 টাকা, অতএব 1 টাকায় হয় এত টাকা, অতএব 125 টাকায় হয় এত টাকা। এভাবে কিন্তু আপনারা ভেঙে ভেঙে করতে পারেন। তো এখন দাঁড়ালো কি দেখুন, প্রথম মূল্য ছিল 100 টাকা এবং সর্বশেষ মূল্য দাঁড়ালো 93.75 টাকা। তো 100 থেকে যদি 93.75 টাকা মাইনাস করে দিই, তাহলে দাঁড়ায় হচ্ছে 6.25 টাকা। তো এটাকে আমরা পার্সেন্টেজ করে দেবো, অর্থাৎ সর্বশেষ মূল্য, সর্বপ্রথম মূল্য থেকে সর্বশেষ মূল্য 6.25 টাকা কমলো, বা 6.25% কমলো। তো এই ধরনের অঙ্ক মুখে মুখে কিভাবে করবেন দেখুন, এই এত কিছু লিখে কোনো করার দরকারই নাই। এই ধরনের কোনো অঙ্ক যদি আসে, অর্থাৎ সমপরিমাণে বাড়বে এবং সমপরিমাণে কমবে, অথবা যে কোনো একটা পরিমাণ কমলো সেখান থেকে সেই পরিমাণে বাড়বে, এরকম যদি অঙ্ক আসে, তাহলে সেই সংখ্যা দুটিকে আমরা প্রথমে গুণ করে দেব। যেমন এই অঙ্কে দেখুন, 25% বাড়ছে, তারপর 25% কমছে। তো আমরা 25 থেকে 25 গুণ করব। তো 25 এবং 25 গুণ করলে কত দাঁড়ায়? 625। তো এবারে যেটা করতে হবে, যেহেতু এখানে 25% করে বাড়ছে, অর্থাৎ এখানে 25 মানে কি, দুইটা সংখ্যা না, এখানে কিন্তু দুইটা সংখ্যা। যদি 100% বা 150% বাড়তো, তাহলে দাঁড়াতো কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা, 150, তিনটা সংখ্যা। যদি 20% বাড়তো, তাহলে কয়টা সংখ্যা দাঁড়াতো? দুইটা সংখ্যা। 30% বাড়লো, দুইটা সংখ্যা দাঁড়াতো। তো সেই জিনিসটা আপনারা একটু দেখবেন, যে এখানে 25% বাড়ছে, তার মানে, এবং 25% কমছে, সমপরিমাণ যেহেতু, তার মানে কিন্তু এখানে দুই সংখ্যা, 25 লিখতে কিন্তু সংখ্যা বা অঙ্ক দুইটি। তো সেহেতু আমরা কি করব, দুইটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেব, বা দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেব। যেমন এই 25×25 গুণ করলাম, দাঁড়ালো 625, তারপর এই দুইটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো, তাহলেই উত্তরটা চলে আসবে। তো আমি এটা এখানে সুন্দরভাবে লিখে দিছি, দেখুন, দুটি সংখ্যা হলে দুটি সংখ্যার আগে দশমিক দিলেই হবে, আর এরকম প্রশ্নের উত্তর সর্বদা নেগেটিভ বা কমবে, অর্থাৎ 100 সে কম হবে উত্তর। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি আরও একবার বলতেছি, দেখুন, 25×25, এরপরে এখানে দেখুন 25 লিখতে কিন্তু দুইটা অঙ্ক আছে, সেহেতু আমরা এই 625 দুই ঘর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলেই উত্তর চলে আসবে। এর পরের অঙ্কটা দেখুন, 18 নম্বর, একজন ব্যবসায়ী তার পণ্যের দাম 20% বাড়ালেন, অর্থাৎ 100 টাকা থেকে বাড়িয়ে সে 120 টাকা করলো। এই 100 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা বাড়ানো করায় দেখা গেল যে তার বিক্রি কমে গেছে। তো বিক্রি কমে যাওয়ায় সে সিদ্ধান্ত নিল যে আবার 20% দাম কমাবে। তো এখান থেকে সে 120 টাকা থেকে আরও 20% দাম কমালো। তো অঙ্কটা খেয়াল করেন, দেখুন, প্রথমে সে 20% বাড়াইছে, তারপরে সে 20% কমাইছে। তো সমপরিমাণ কিন্তু বাড়াইছে কমাইছে। তো এই সমপরিমাণ যদি বাড়ায় কমায়, তাহলে আমরা অঙ্কটা কী করব, এই যে 20% বাড়াইছে এবং 20% কমাইছে, তার মানে 20 এবং 20 আমরা গুণ করে দেব। ঠিক আছে, তো 20 আর 20 গুণ করলে দাঁড়ায় কত? 400। তো আমরা আগেই বলছি যে এই 20 লিখতে দুইটা সংখ্যা বা দুইটা অঙ্ক, তো এই দুই অঙ্কের আগে আমরা দশমিক বসিয়ে দেবো। তো দুই অঙ্কের আগে দশমিক বসালে দাঁড়ায় কত? 4.00, তার মানে 4% দাম কমছে। তো আগেই বলছি যে এই ধরনের অঙ্কে সবসময় দাম কমবে, কখনোই বাড়বে না। 19 নম্বর অঙ্কটি দেখুন, খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক। পাইকারি বিক্রেতা, অর্থাৎ কোনো একজন পাইকারি বিক্রেতা একটি মাল 20% লাভে বিক্রি করে, অর্থাৎ যদি সেই মালটি 100 টাকা দাম হয়ে থাকে, তাহলে পাইকারি বিক্রেতা 120 টাকায় বিক্রি করলো। তো ওই পণ্যটি আবার খুচরা বিক্রেতা আরও 20% লাভে বিক্রি করলো, অর্থাৎ 100 টাকার মালটি পাইকারি বিক্রেতা বিক্রি করছে 120 টাকায়, তো খুচরা বিক্রেতা আবার এই 120 টাকার উপরে আরও 20% লাভে বিক্রি করছে। তো পণ্যটির প্রাথমিক মূল্য 400 টাকা হলে ক্রেতাতা, অর্থাৎ আমি যদি কিনতে যাই মালটি, তো আমি সেই মালটি কয় টাকা কিনতে পারবো? তো দেখুন, আগের অঙ্কগুলো কিন্তু ছিল যে 20% বাড়ানোর পরে আবার 20% কমাইছে, অথবা 20% কমানোর পরে আবার 20% বাড়াইছে, কিন্তু এই অঙ্কে কিন্তু একটু ডিফারেন্স। দেখুন, এখানে কিন্তু প্রথমে 20% বাড়ালো, তারপরে আবার 20% বাড়ালো। ঠিক আছে, তো এভাবে যদি কোনো অঙ্ক আসে, অর্থাৎ প্রথমে বাড়ানোর পরে আবার বাড়ায়, অথবা প্রথমে কমানোর পরে আবার কমায়, এই টাইপের যদি কোনো অঙ্ক আসে, তাহলে সেই অঙ্কগুলো কিভাবে শর্টকাটে করা যায় সেই নিয়মগুলো আমরা দেখাছি। দেখুন, সমপরিমাণ দুইবার বৃদ্ধি পেলে, অর্থাৎ এই বৃদ্ধিটা কিন্তু সমপরিমাণ হতে হবে, অর্থাৎ 10% বৃদ্ধি পেলে পরবর্তীতে দ্বিতীয়বারও 10% বৃদ্ধি পেতে হবে, অথবা 15% বৃদ্ধি পেলে দ্বিতীয়বারও 15% বৃদ্ধি পেতে হবে, এভাবে সমপরিমাণে হতে হবে। তো এরকম সমপরিমাণে যদি দুইবার বৃদ্ধি পায় কোনো অঙ্কে, তাহলে তার উত্তরটা হবে এরকম। দেখুন, এখানে দেখুন, প্রথম বৃদ্ধি হচ্ছে 10% এবং দ্বিতীয় বৃদ্ধি হচ্ছে 10%। তো আমরা এই 10 এবং 10 যোগ করে দেব। তো 10 এবং 10 যোগ করে দিলে কত হয়?
20 হয়। তো এইবারে আমরা করব কি, এখানে দেখুন 10-এ আছে কি, 1 আছে, শূন্যগুলো বাদ দিয়ে যেই সংখ্যাগুলো থাকবে। তো দেখুন 1 আছে 10-এর আগে এবং পরবর্তী 10-এর আগে 1 আছে, তো এই দুইটা 1-কে আমরা গুণ করে দেব। তো দুইটা 1-কে গুণ করলে কত দাঁড়ায়, 1 দাঁড়ায়। তো এই 20-এর সাথে আমরা 1 যোগ করে দিলে 21 হয়। তো মোট বৃদ্ধি পেল হচ্ছে 21%। তারপর দেখুন, যদি প্রথমবার 20% বৃদ্ধি পায় এবং দ্বিতীয়বার 20% বৃদ্ধি পায়, তাহলে মোট বৃদ্ধি হবে কত? দেখুন 20 এবং 20 যোগ করলে কত হয়, 40। তো 40-এর সাথে আমরা 2 এবং 2 গুণ করে দেবো, তো 2 দুগুণে 4, তো মোট হবে হচ্ছে 44% বৃদ্ধি। তারপর দেখুন, এভাবে যদি 30% 30% বৃদ্ধি পায়, প্রথম বৃদ্ধি 30%, দ্বিতীয় বৃদ্ধি 30%, তাহলে আমরা কী করব, 30 এবং 30 যোগ করলে কত হয়, 60, এবং তার সাথে 3 এবং 3 গুণ করে দেব, তো 3 3 9, অর্থাৎ 60 এবং 9 69% মোট বৃদ্ধি পাবে। তো এভাবে যদি সমপরিমাণে দুইবার হ্রাস পায় কোনো অঙ্কে, তাহলে তার শর্টকাটটা কীভাবে হবে? দেখুন, প্রথম হ্রাস যদি 10% হয় এবং দ্বিতীয় হ্রাসও যদি 10% হয়, তাহলে আমরা করব কি, এই 10 এবং 10 যোগ করলে কত হয়, 20। এবারে আমরা এই 1 এবং 1 গুণ করে সেটাকে মাইনাস করব। বৃদ্ধির বেলায় কিন্তু আমরা যোগ করেছিলাম, এবারে আমরা মাইনাস করব। তো 20 থেকে যখন আমরা 1 মাইনাস করব, তাহলে দাঁড়াবে 19%, তো 19% কমবে। এভাবে যদি 20% আসে, অর্থাৎ প্রথমবারে 20% কমলো, তারপরে আবার 20% কমলো, তাহলে দেখুন এই 20 এবং 20 যোগ করলে হয় 40। তারপরে আমরা এই 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 40 থেকে 4 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে থাকবে 36%। তো 36% হ্রাস পাবে। তো এভাবে ক্রমান্বয়ে যদি 30% হয়, 35%, 60%, যতই হোক, এভাবে আপনারা প্রথমে যোগ করে তারপরে বাম পাশের সংখ্যা দুটি দিয়ে গুণ করে সেটা মাইনাস করে দেবেন, এবং বৃদ্ধির বেলায় সেটাকে আমরা প্লাস করে দেব। এভাবে খুব সহজে এই অঙ্কগুলোর উত্তর বের করা যায়। এরপরে দেখুন 20 নম্বর অঙ্কটি, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। ঠিক আছে, অঙ্কটি খেয়াল করুন, কলার দাম 20% কমে যাওয়ায়, অর্থাৎ 100 টাকার কলার দাম কমে 80 টাকা হলো, এটা হচ্ছে বেসিক। তো এই যে কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়, তো 50টি কলার বর্তমান দাম কত? 50টি কলার বর্তমান দাম চাইছে। তো দেখুন, 20% কমে যাওয়া মানে হচ্ছে কলার দাম যদি 100 টাকা হতো, তাহলে কমে 80 টাকা দাম হলো। তো এখানে দেখুন, এখানে বলছে কি, 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেছে। তো যেহেতু 20% দাম কমছে, তাহলে দেখুন 12 টাকায় দাম কমে কত, কয় টাকায় আসে সেটাকে আমরা বের করব। তো 12-এর 20% মানে হচ্ছে, 12-এর 20% এটাকে যদি আমরা অঙ্ক করে কাটাকাটি করে বের করি, তাহলে দেখা যায় 2.4 টাকা আসে। তো দেখুন, এই 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেছে, তার মানে এই 2টি কলার দামই কিন্তু হবে 2.4 টাকা। ঠিক আছে, এখানে কিন্তু আমরা টাকাটাকে 20% কমিয়ে আনি নেই। ঠিক আছে, এখানে বলা হয়েছে 20% কমার ফলে 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেছে। তো আমরা যদি 20% কমাই আনতাম, তাহলে কিন্তু এই 12 থেকে এই 2.4 টাকা মাইনাস করলে যে টাকাটা আসতো, সেই টাকাটা ছিল কলার বেসিক দাম। কিন্তু এখানে আমরা টাকাটাকে না কমিয়ে বলছি কি, 2টা কলা বেশি পাওয়া গেছে, তার মানে এই 2.4 টাকাই হবে এই 2টা কলার দাম। তো এখন আমরা এভাবে উত্তরটা বের করতে পারি। দেখুন, 2টি কলার দাম যেহেতু 2.4 টাকা, সেহেতু 1টি কলার দাম অবশ্যই কম হবে, তো 2.4 / 2 টাকা। এবারে আমাদের 50টি কলার দাম চাইছে, তো 50টি কলার দাম কত হবে, অবশ্যই বেশি হবে, তাহলে উপরে হবে 2.4 × 50, নিচে হবে 2। তো এখানে দেখুন, 2.4 আছে, এই দশমিকটা উঠিয়ে দিয়ে আমরা নিচে গুণ করে দিলাম 1, এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে, সেজন্য আমরা একটা শূন্য নিলাম, অর্থাৎ এই 2.4-এর পরিবর্তে দশমিকটা তুলে দিয়ে আমরা নিচে 10 গুণ করে দিলাম। তো এবারে যদি কাটাকাটি করি, উত্তর আসবে 60। তো এটাই হবে উত্তর। 21 নম্বর অঙ্কটি, একটি গণিতের বই প্রকৃত মূল্যের 80% মূল্যে 72 টাকায় বিক্রি করলো। তো এখানে দেখুন, একটি গণিতের বইয়ের প্রকৃত মূল্য, তো প্রকৃত মূল্য মানেই হচ্ছে 100% বা 100 টাকা প্রকৃত মূল্য। তো দেখুন, 100 টাকা যদি প্রকৃত মূল্য হয়, তাহলে সে বিক্রি করছে কত, 60 দিয়ে 80 টাকায় বিক্রি করছে। তো আমরা এভাবে না যাই, দেখুন অঙ্কটি আমরা আরও একবার পড়ছি, একটি গণিতের বই প্রকৃত মূল্যের 80% মূল্যে 72 টাকায় বিক্রি করলে বইটির প্রকৃত মূল্য কত। তো এখানে 80% সমান সমান হবে 72, যেহেতু 80%
ছাড় দিয়ে সে 72 টাকায় বিক্রি করছে, তার মানে 80% সমান 72 টাকা। তাহলে 1% সমান কত? 72/80, তাহলে 100% কত? এই 100% মানেই হচ্ছে প্রকৃত মূল্য। আমাদের কাছে কিন্তু প্রকৃত মূল্যই চাইছে, তো সেহেতু এখানে 100% ইকুয়াল টু হবে 72 × 100/80। তো এটাকে কাটাকাটি করলে 90 টাকা উত্তর আসবে। 22 নম্বর অঙ্কটি, তো এখন দুইটা অঙ্ক করব আমরা, খুবই ইম্পর্টেন্ট এবং বিদগুটি টাইপের অঙ্ক। তো এই 22 নম্বর অঙ্কটি আমরা 3টি পদ্ধতিতে করব। দেখুন, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 25% পরীক্ষার্থী গণিতে এবং 15% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। তো আমি আরও একবার বলতেছি, দেখুন, কোন পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করছে এবং 25% পরীক্ষার্থী গণিতে ফেল করছে এবং উভয় বিষয়ে 15% পরীক্ষার্থী ফেল করছে। অর্থাৎ এই 15% এই ইংরেজি এবং অঙ্ক দুইটার ভিতরেই আসে। তো এই উভয় বিষয়ে ফেল করছে 15%, তো মোট পাশের হার কত, অর্থাৎ সর্বমোট কয়জন পাস করছে, তাহলে সেটি অঙ্কে চাওয়া হয়েছে। তো এই অঙ্কগুলো বিভিন্নভাবে করা যায়, তো বেসিকটা বোঝা খুবই দরকার এখানে। তো দেখুন, শর্টকাট নিয়মটি আমি প্রথমে বলতেছি। এইসব এই ধরনের কোনো যদি অঙ্ক আসে যে এই অঙ্কে পাস অথবা ফেল চাইবে, এখানে কিন্তু সর্বশেষে চাইছি কি, দেখুন, তাহলে মোট পাশের হার কত। তো এইভাবে যদি কোনো অঙ্কে পাস চায় অথবা মোট ফেল চায়, তাহলে আপনারা শর্টকাটে এই অঙ্কটি এভাবে করতে পারেন। সূত্রটা আছে, দেখুন, পাস অথবা ফেল ইকুয়াল টু বিষয়গুলো যোগ করে উভয় বিষয়ে বিয়োগ করে দেবেন। অর্থাৎ প্রথমে যেই বিষয়গুলো এসে শুধুমাত্র পাস করছে অথবা শুধুমাত্র ফেল করছে, সেই বিষয়গুলোকে যোগ করে দিয়ে উভয় বিষয়ে পাস অথবা উভয় বিষয়ে ফেলকে বিয়োগ করে দিলে উত্তর চলে আসবে। তো এই অঙ্কে দেখুন, প্রথমে বলছে কি, 40% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 25% পরীক্ষার্থী গণিতে ফেল করছে। তো এই দুই ফেলকে আমরা যোগ করে দিলাম, 40+25। তারপরে কি বলছে, 15% উভয় বিষয়ে ফেল করছে। তো এই 15%কে আমরা বিয়োগ করে দেবো, তাহলে উত্তর চলে আসবে 50। এটা হচ্ছে খুব সহজ নিয়ম। তো এরপরে আমরা একটু ভেঙ্গে ভেঙ্গে অর্থাৎ বেসিক নিয়মগুলো শিখব। দেখুন, প্রথমে আমরা বের করব শুধু ফেল। তো দেখুন, ইংরেজিতে পাস করছে, ইংরেজিতে ফেল করছে 40%, তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করছে কত? শুধুমাত্র ইংরেজিতে ফেল করছে, দেখুন, 40-15। তো কেন -15? দেখুন, সে এখানে কিন্তু 15% উভয় বিষয়ে ফেল করছে। অর্থাৎ এই 15% ইংরেজিতেও আছে এবং গণিতও আছে। তো শুধুমাত্র নিরেট ইংরেজিতে ফেল করছে, এই উভয় বিষয়টাকে সেখান থেকে বাদ করে দিলেই সেটা বের হয়ে যাবে। তো 40 থেকে যদি আমরা 15 বাদ করে দিই, তাহলে 25 জন, এই 25 জন হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে ফেল করছে, এর মধ্যে অঙ্কের কোনো ফেল টেল নাই। তো এরপরে আমরা বের করবো শুধুমাত্র গণিতে কতজন ফেল করছে। তো মোট গণিতে ফেল করছে 25 জন, এখান থেকে যদি আমরা এই উভয় বিষয়টা বাদ দিয়ে দিই, অর্থাৎ 15 বাদ দিয়ে দিই, তাহলে যেই 10 জন বের হয়, এই 10 জন হচ্ছে শুধুমাত্র গণিতে ফেল করছে, তার মানে এর মধ্যে কোনো ইংরেজি নাই। তো এবারে আমরা বের করব সবগুলো মিলাইয়া কতজন মোট ফেল করছে। তো দেখুন, মোট ফেল ইকুয়াল টু শুধুমাত্র ইংলিশে যেটা ফেল করছে সেটা সাথে যোগ করব শুধুমাত্র গণিতে যেটা ফেল করছে এবং সেটার সাথে যোগ করব উভয় বিষয়ে ফেল করছে। তো এই তিনটাকে যখন আমরা যোগ করব, তখন মোট ফেলটা চলে আসবে। তো দেখুন, শুধুমাত্র ইংলিশে ফেল করছিল 25 জন এবং শুধুমাত্র গণিতে ফেল করছে 10 জন এবং উভয় বিষয়ে ফেল করছে 15 জন। এই তিনটাকে যোগ করলে দাঁড়ায় 50 জন, তার মানে মোট ফেল হচ্ছে 50 জন, সব মিলাইয়া ফেল করছে 50 জন। তো সব মিলাইয়া যদি 50 জন ফেল করে 100 জনের মধ্যে, তাহলে পাস করছে কজন? 50 জন। তো উত্তর হবে 50 জন। তো এই প্রশ্নে যদি চাওয়া হয় কতজন পাস করছে, তাহলে উত্তর হবে 50 জন। যদি বলে কতজন ফেল করছে, তাহলে তার উত্তরও হবে 50 জন। তো এবারে আমরা একটা নিয়ম শিখব, সেটা হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে। তো এই ভেন চিত্রের মাধ্যমে এই অঙ্কগুলো আসলে বেসিকটা খুব সহজে ধরা যায়। তো এখানে এই অঙ্কটা আমরা ভেন চিত্রের মাধ্যমে কীভাবে শিখব, দেখুন, প্রথমে এভাবে একটা বর্গাকৃতির অথবা আয়তাকার ক্ষেত্রের মতো ঘর নিব। পুরো একটা ঘর নিলাম, চার কোণাকার। তো এই টোটাল ঘরটার মান হচ্ছে 100, আমরা এখানে 100 লিখলাম। এবারে আমরা যেই কয়টা সাবজেক্ট আছে সেই কয়টা সাবজেক্ট বৃত্তাকারে নিব। তো দেখুন, প্রথমে আমরা ইংলিশ নিই, ঠিক আছে? তো ইংরেজিতে কতজন ফেল করছে, একটা বৃত্ত দিয়ে আমরা লিখলাম, ইংলিশে মোট 40 জন ফেল করছে, ঠিক আছে? তারপরে আমরা লিখব এই বৃত্তের ভিতরে পাশে আরেকটা বৃত্ত নিব, সেটা হচ্ছে গণিতের জন্য, যেহেতু দুইটা সাবজেক্টের কথা বলা হয়েছে এজন্য দুইটা বৃত্ত নিলাম। তো গণিতে মোট কতজন ফেল করছে? 25 জন ফেল করছে। তাহলে দেখুন, ইংলিশে ফেল করছে 40 জন, গণিতে ফেল করছে 25 জন এবং উভয় বিষয়ে ফেল করছে 15 জন। তো এই উভয় বিষয়টা হবে, দেখুন, এই যে গণিতের বৃত্ত এবং ইংলিশের বৃত্ত, এই দুইটা বৃত্তের মাঝখানে যে যোগ কি বলে, দুইটা বৃত্ত যেখানে সংযোগ হয়েছে এই মাঝখানে যে গ্যাপ জায়গাটু, এই গ্যাপটুই কিন্তু উভয় বিষয়ে ফেল করছে, তার মানে এই উভয় বিষয়ের জায়গায় আমরা 15 দেব, ঠিক আছে?
তো এখন যদি আমরা এই 15কে যদি এই 40 থেকে বাদ দিই তাহলে থাকে কত 25। এই 25 কিন্তু শুধুমাত্র ইংলিশের ফেল। আবার দেখুন এই 25 থেকে অর্থাৎ গণিতে ফেল করছে মোট 25 জন। এই 25 থেকে যদি আমরা এই উভয় বিষয়ের 15 বাদ দিই তাহলে থাকে 10 জন। এই 10 জন কিন্তু শুধুমাত্র গণিতে ফেল। তো এই যে বাদ কেন দেব, দেখুন এই যে গণিতের যে বৃত্তটা, টোটাল বৃত্তের ভিতরে কিন্তু ইংলিশের বৃত্তটাও ঢুকে গেছে। অর্থাৎ ইংলিশে যে 40 জন ফেল করছে তার ভিতরে কিন্তু 15 জন ফেল এই গণিতও আছে। তার মানে এই উভয় বিষয়টাকে আমাদের বাদ দিতে হবে শুধুমাত্র ফেল বের করার জন্য। তো দেখুন এখানে শুধুমাত্র ফেল বের হলো, ইংলিশে বের হলো 25 জন এবং গণিতে বের হলো 10 জন। তো শুধুমাত্র ইংলিশ এবং গণিতে ফেল দাঁড়ালো তাহলে 25 আর 10 35 জন। তো উভয় বিষয়ে ফেল আছে 15 জন। এই উভয় বিষয়ে ফেলকে যদি আমরা এই শুধুমাত্র গণিত এবং শুধুমাত্র ইংলিশের ফেলের সাথে যোগ করে দিই, অর্থাৎ 35-এর সাথে যদি আমরা এই 15কে যোগ করে দিই তাহলে যেই 50 আসবে, এই 50 কিন্তু টোটাল ফেল। অর্থাৎ এরা দুই সাবজেক্টই এবং সব আর মানে হচ্ছে টোটাল ফেল করছে 50 জন। তো টোটাল ফেল যখন 50 জন বের হয়ে যাবে তো এই পুরা আয়তক্ষেত্রটার ভিতরে মান ছিল 100। তো এই 100 থেকে যদি আমরা 50কে বাদ দিই, ফেলটাকে বাদ দিই, তাহলে থাকে কত, পাশ। তো শুধুমাত্র পাশ করবে কয়জন, 50 জন। তো এভাবে যদি আমরা ভ্যানচিত্র একে একে এই অঙ্কগুলো করি তাহলে কিন্তু এই অঙ্কগুলো বেশি খুব দ্রুত বের হয়ে আসে। তো এরপরে দেখুন 23 নম্বর অঙ্কটি, 23 নম্বর অঙ্কটি এই পাশ ফেলের অঙ্ক। দেখুন গণিতে 75% পাশ করছে, বিজ্ঞানে 45% পাশ করছে এবং উভয় বিষয়ে 30% পাশ বা কৃতকার্য হয়। তো আমি আরও একবার পড়তেছি, দেখুন গণিতে 75%, বিজ্ঞানে 45% এবং উভয় বিষয়ে 30% কৃতকার্য হয়। তো উভয় বিষয়ে কতজন অকৃতকার্য হয়, এখানে কিন্তু ফেল চাইছে। তো আমরা যদি সংক্ষেপে এই অঙ্কটা করি, যে পাশ ফেলের সূত্র দিয়ে করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে একটু ভ্যানচিত্রের মাধ্যমে বেসিকটা বোঝার চেষ্টা করি। তো দেখুন প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র নিব, সেটার মান ধরবো আমরা 100। তো এরপরে আমরা যেই কয়টা সাবজেক্ট আছে সেই কয়টা বৃত্ত নিব। তো দেখুন প্রথমে বলা হয়েছে গণিত, তো গণিতের জন্য আমরা একটা বৃত্ত নিলাম। তো এই গণিতে 75% পাশ করছে, ঠিক আছে। তো আমরা এখানে এই 75 লিখলাম, এটা হচ্ছে পাশ। তার মানে এবার আমরা ভিতরে পাশ ধরতেছি বৃত্তের ভিতরে, তার মানে বৃত্তের বাইরে হবে ফেলটা। তো আমরা এই গণিতের জন্য 75% পাশ দিলাম। তারপর দেখুন বিজ্ঞানের জন্য আরেকটা বৃত্ত নিলাম, তো বিজ্ঞানে পাশ করছে হচ্ছে 45%, তার মানে বিজ্ঞানের বৃত্তের মান হবে 45। তো এবারে দেখুন উভয় বিষয়ে আবার পাশ করছে 30%, তার মানে এই গণিত এবং বিজ্ঞানের বৃত্ত যে সংযোগ যেখানে হয়েছে এই সংযোগ জায়গাটার মান হবে 30%, ঠিক আছে। তো গণিতে গণিতে মোট পাশ করছে 75% এবং বিজ্ঞানে মোট পাশ করছে 45% এবং উভয় বিষয়ে মিলাইয়া পাশ করছে 30%। তো আমরা যদি এখন এই উভয় বিষয়টাকে বাদ দিয়ে দিই মোট পাশ থেকে তাহলে দেখুন 75 থেকে যদি আমরা 30কে বাদ দিই তাহলে কত দাঁড়ায়, দেখুন 40-45 দাঁড়ায় সম্ভবত, না 35 দাঁড়ায়। হ্যাঁ 35 আর হচ্ছে 30 যোগ করলে 75 হয়। তো এখানে হবে 35, তারপর হচ্ছে দেখুন এই 45 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে দাঁড়ায় কত, 15, ঠিক আছে। তো এই 35 এবং 15 যোগ করলে কত হয়, 35 এবং 15 যোগ করলে হয় 50। তো এই 50% হচ্ছে এখানে শুধুমাত্র পাশ, অর্থাৎ তারা টোটাল পাশ করছে 35%। তাহলে এখানে বলা হয়েছে কি উভয় বিষয়ে কতজন অকৃতকার্য হয় বা ফেল করে। তো এখানে ফেল করছে, এটার উত্তর হবে 50%, অর্থাৎ সব বিষয় মিলে 50 জন পাশ করছে এবং সব বিষয়ে ফেল করছে 50 জন। আর যদি আমাদের প্রশ্নে চাওয়া হয়তো যে শুধুমাত্র গণিতে এবং শুধুমাত্র বিজ্ঞানে কতজন পাশ করছে, তাহলে দেখুন শুধুমাত্র গণিতে পাশ করছে কতজন, 75-30 যেটা উত্তর হবে সেটা, এবং শুধুমাত্র বিজ্ঞানে পাশ করছে 45-30 যেটা উত্তর হবে এটা। তো এই দুইটাকে যোগ করে দিলে শুধুমাত্র গণিত এবং শুধুমাত্র বিজ্ঞানের পাশের যোগফলটা বের হয়ে আসবে। তো এভাবে প্রশ্নে যেটার উত্তর চাইবে সেভাবে আপনারা এভাবে ভ্যানচিত্র এঁকে এঁকে উত্তরগুলো বের করে আনতে পারেন, অথবা শর্টকাট সূত্র তো বলে দিলাম। তো বেসিকটা যদি আপনারা ধরতে পারেন তাহলে অঙ্ক যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারবেন, যেভাবেই আসুক। তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা। তো শতকরার 3টা পর্বই শেষ হয়ে গেল, আশা করি আপনারা সবগুলো পর্ব দেখেছেন। তো কোনো পরবর্তীতে আবার কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।